अरे वाह, टिया भी गई। अभी तो जब आएगा এটাই সুযোগ। আজকে কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব। পড়ো, আমি খাবার অর্ডার করে দিয়েছি। না দেবি, জবা আমার জন্য লাঞ্চ প্যাক করে দিয়েছে। আর তুমি তো জানোই জবা কি ভালো রান্না করে, আর আমিও বাইরের খাবারের থেকে জবার হাতের রান্না খেতে বেশি পছন্দ করি। বাহ, জবার হাতের রান্নার আমিও কিন্তু ভক্ত ছিলাম। তোমার বাড়ি গিয়ে জবার হাতে রান্না খাওয়ার সুযোগ হবে কিনা তা তো আমি জানি না। অ্যাটলিস্ট তোমার লাঞ্চ শেয়ার করে তো জবার হাতে রান্নার টেস্টটা পাবো। হ্যাঁ, আমি বলে ফেললাম, তোমার আপত্তি নেই তো? পড়ো, তোমার আপত্তি থাকলে আমি বাইরের অর্ডার করা খাবারই খাবো। দেবী, আমি এখন এতটাও পাল্টে যাইনি যে কেউ আমার লাঞ্চ শেয়ার করতে চাইলে তাকে তার ভাগতে পারবো না। থ্যাঙ্কস। তোমাকে ভাগ করে নিতে আসিনি পরম, তোমাকে পুরোটাই আমার চাই। আজকে জবা রান্না করা খাবার নয়, আমার অর্ডার করা খাবার খাবে তুমি, না হলে আমার নামও দিদি নয়। তুমি কাজ করো পরম, আমি আসছি। জবা তখন ফোন করেছিল, কথা বলা হয়নি, নিশ্চয় খুব চিন্তা করছে। কি হল, ফোন যাচ্ছে না কেন? এরকম তো কখনো হয় না। বৌদি ভাই, তুই এত টেনশন করিস না। ছোটদা ভাই দেখ নতুন অফিস জয়েন করেছে, আমার মনে হয় কাজের চাপে ফোন করতে পারছে না। তুই দেখিস বাড়িতে গিয়ে ঠিক ছোটদা ভাই ফোন করে তোর খোঁজ খবর নিয়ে নিয়েছে। বৌদি ভাই, তুই না এদিকটাতে একটু দাঁড়া, বুঝলি তো? এখানে তো কোনো রিক্সা দেখতে পাচ্ছি না, আমি ওই দিকটাতে গিয়ে একটা বড় রিক্সা ধরে নিয়ে আসি। দাঁড়া, তুই দাঁড়িয়ে থাক কিন্তু চুপ করে। আরে বাহ, টিয়া ভি গই। অভি তো জবা একা, এটাই সুযোগ। তুমি কাজ পেলে সব কিছু ভুলে যাও পরম। এখন লাঞ্চ টাইম, বন্ধ করো না, মানে ল্যাপটপটা বন্ধ করো। বেবি, আমি কিচ্ছু শুনতে চাইছি না। ওকে।